দাদুর মৃত্যুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে গঙ্গায় তলিয়ে গেল দুই নাতনি। দাদুর মৃত্যুর ঘাট কর্মক্রিয়া কাজ করতে গিয়ে গঙ্গায় চলে গেলেন দুই বোন। এলাকা সূত্রে জানা যায়, রানাঘাট থানার মুকুন্দনগর ঘাটে আজ সকালে চাকদা থানার বিবেকানন্দ পল্লীতে মৃত দাদুর অন্ত্যেষ্টিক্রিয়া কাজ করতে পরিবারের সাথেই আসে 27 বছর বয়সী অর্পিতা গুহ এবং 25 বছর বয়সী রিয়া গুহ। গঙ্গার ঘাটে স্নান করতে আসা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, তাদের বাড়ির অন্য সকল সদস্যের সাথে স্নান করতে নেমে হঠাৎই তলিয়ে যায় দুই বোন। সাথে সাথে তল্লাশি করেও মেলেনি তাদের মৃতদেহ। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠায় পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা সহ গোটা গ্রাম। তবে রানাঘাট এবং চাকদা দুই থানা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা টিমের সাথে যোগাযোগ করে মৃতদেহ খুঁজে বের করার চেষ্টা করবে বলে জানা গিয়েছে। পাঁচ ভাই ঘাট কাজ করছিলাম, পিণ্ডদানের কাজ করছিলাম, আর মেয়েরা আর মায়েরা সবাই এখানে স্নান করছিল। সবার মোটামুটি স্নান হয়েই গেছে, কাপড় টাপড় পাল্টানো হয়ে গেছে, আর ওরা দুইজন স্নান করতে করতে হয়ে গেছে, আবার নেমেছে, ব্যাস তখনই তলিয়ে গেছে। কে মারা গেছে? আমার এক মেজো ভাই মেয়ে, সেজো ভাই, 22 বছর 23 বছর। আপনার মেয়ে তো মারা গেছে, কিভাবে কি হলো? ব্যাপার হচ্ছে, আমরা পাঁচ ভাই ব্রাহ্মণ ওখানে আমাদের মন্ত্র পাঠ করাচ্ছে, আর বৌরা সহ স্নান করেছে ওই ঘাটে যেখানে ডুবেছে। তো ওরা স্নান করে উপরেও চলে এসছে। এবার দুই বোন একসঙ্গে স্নান করছে এবং হাসাহাসি করছে। এবার শ্যাম্পু মেখে স্নান করে যখন ডুব দিতে গেছে, একটু এগিয়ে গেছে, যেখানটা এগিয়ে গেছে সেখানে হয়তো খুব খারাপ ডিপ ছিল। বাস প্রথমে ও হাত দিয়ে ইশারা করছে যে যে ডুবে যাচ্ছে। ও একটু লম্বায় বড় ছিল আমার মেয়ে, ও হাত দিয়ে ইশারা করছে, কিন্তু যে দেখেছে সঙ্গে সঙ্গে ঝাঁপ মেরেছে জামা প্যান্ট পরা অবস্থায়। কিন্তু ওকে যে ধরবে সেখানটা খুব ডিপ ছিল, ও জামা কাপড় পুরো ভিজে গেছে এবং ওখানে লাগল পাচ্ছে না বলে আর এগোতে পারলো না। দুজনে চলে গেল, হ্যাঁ দুজনে চলে গেলো। তখন তো আমার আশেপাশে লোক ডাকলাম যে কে সাঁতার জানে, কেউ ভয়ে নামতে চাইছে না। যখন আসলো লোকজন তখন তো কিছুই করা গেল না। ভাই তানারাও এসছেন ঘাট কাজ করবার জন্য। তা ওনার দুই মেয়ে, দুই ভাইয়ের দুই মেয়ে, ওরা জলে স্নান করতে নেমেছিল, হয়তো সাঁতার জানে না, দুজনাই জলে ডুবে যায়। তো আমাদের এক দাদা চেষ্টা করে ওকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি জলের তোড়ে। তাদের এখনও অবধি খুঁজে পাওয়া যায়নি, প্রশাসনের তরফ থেকে অনেক আগেই এখানে পৌঁছে গেছেন, কিন্তু এখনও মানে বডি উদ্ধার হয়নি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।